WBMCC এবং MCC এর আন্ডারে যে ইনস্টিটিউট গুলো আছে মেডিকেল কলেজে আপনারা এডমিশন নিচ্ছেন, আপনাদের কিন্তু একটি অ্যান্টি চেকিং ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সো আপনারা অ্যান্টি চেকিং ফর্মটি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আপনাদেরকে আমি বলে দেবো। তো মূলত আগে ফরম্যাটটি দেখাবো, তারপরে কোথায় পাবেন সেটা বলে দেবো। প্রথমে অ্যানেক্সার 1, নেক্সট অ্যানেক্সার 2, এখানে কিন্তু দুটি ফরম্যাট আছে। একটি ফরম্যাট বাই স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, এবং আরেকটি ফরম্যাট হচ্ছে বাই গার্জেন বা প্যারেন্টস। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আই, ফুল নেম ইন ব্লক লেটার, বড় হাতের ফুল নাম দিতে হবে, সন অথবা ডটার যেটা আছে সেটা ঠিক মারবেন, তারপর মিস্টার অথবা মিসেস যেটা আপনি সুবিধা মনে করবেন দেবেন, মানে আপনার গার্জেনের নেম, আই সন অর ডটার অফ অমুক নাম দিয়ে দেবেন, সেটাও কিন্তু বড় হাতের দেবেন, এবং চেষ্টা করবেন ব্ল্যাক পেনে করার। অ্যাডমিট টু দ্য কোর্স অফ ড্যাশ, অর্থাৎ কোর্সের নেম, অ্যাডমিশন নাম্বার, এত আপনি অ্যাডমিশন নাম্বারটা পেয়ে যাবেন সেখানে, নেম অফ দ্য কলেজ অফ ইনস্টিটিউশন, আপনার কলেজের নাম যেটা আছে সেটা হয়তো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিয়ে দেবেন, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা দিয়ে দিলেন। অ্যাফিলিয়েট ইউনিভার্সিটি, এখানে এইখানে কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এবার আসি সরাসরি, এটা পড়বেন এই ক্লজগুলো, তারপরে কত তারিখে মানে কি দিন মান্থ কত, মানে দিন মানে দিনের নাম নয়, এখানে ডেট মান্থ ইয়ার দেবেন, সিগনেচার করবেন, নেম অ্যাড্রেস দেবে, উইটনেস অর্থাৎ আপনার পক্ষ থেকে আপনার বাড়ির লোক বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার সঙ্গে যারা থাকবে উইটনেসে সই করবে, দুজন যারা সাক্ষী থাকবে, এবং বাড়ির কেউ না থাকলেও আপনার বন্ধু বান্ধব থাকলেও হবে, সেটা করে নিতে পারবে। অ্যানেক্সার 2 তে আসি, ফরম্যাট কিন্তু আন্ডারটেকিং বাই প্যারেন্ট বা গার্জেন, ক্যান্ডিডেট অর স্টুডেন্ট, ক্যান্ডিডেট অথবা স্টুডেন্টের প্যারেন্ট অথবা গার্জেনের সই, তার ব্লক লেটার, গার্জেন নেম, তার বাবার নাম, এটা হচ্ছে ফুল নেম ইন ব্লক লেটার, তাহলে বাবার নাম বা মায়ের নাম, গার্জেনের নাম, এখানে এখানে কিন্তু স্টুডেন্টের নাম, এখানে কোর্স নেম, এখানে ইনস্টিটিউট নেম, এবং অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি সেম, শুধু বাবার জায়গায় স্টুডেন্টের নাম, স্টুডেন্টের জায়গায় বাবার নাম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই ক্লজটা পুরো পড়বেন, পড়ার পরে সে নির্দিষ্টভাবে এটা ফিল আপ করবেন, করার পরে সিগনেচার, নেম, অ্যাড্রেস দেবেন, এবং এখানে উইটনেসের সিগনেচার করবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন কিন্তু এই ফর্মটা কিন্তু বাবা বা গার্জেন তরফ থেকে ফিল আপ হচ্ছে, সো এই জায়গায় কিন্তু গার্জেন সিগনেচার করবে, এখানে কিন্তু স্টুডেন্ট সিগনেচার করবে না। উইটনেসের ক্ষেত্রে স্টুডেন্ট একটা করতে পারে, এবং মা বা দাদা বা বাড়ির কোনো মেম্বার কিন্তু করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আসি কোথায় পাবেন ফর্মটি। ফর্মটি আমাদের দেখবেন গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে চলে আসবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা একবার নক করবে, বলবেন যে ফর্মটি দিন, আমরা দিয়ে দেব। তো এটাই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এইরকমভাবে আমরা কিন্তু সমস্ত আপডেটস নেট রিলেটেড বা এডুকেশন রিলেটেড দিয়ে থাকি, আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা জানে না তাদের কাছে পৌঁছে যায়, যাতে কেউ সমস্যার সম্মুখীন না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।